প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে সাথে আছি আমি তোমাদের বিষয় শিক্ষক ইউসুফ আবদুল্লাহ। ই লার্নিং কার্যক্রমে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠের বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জুতা আবিষ্কার কবিতাটি। কবিতাটি একটি কাহিনী কবিতা। এই রকম রবীন্দ্রনাথের আরও একটি কাহিনী কবিতা হলো 2 বিঘা জমি, যেটি তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে এসেছ। জুতা আবিষ্কার কবিতাটি রবীন্দ্রনাথের একটি চমৎকার কবিতা। আমরা এই কবিতা পাঠ করার পূর্বে জেনে নেব এই কবিতাটি পড়ে আমরা কোন বিষয়গুলো শিখে থাকব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জুতা আবিষ্কার কবিতাটি পড়ে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ কবি পরিচিতি বলতে পারবে, অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পরিচয়, সাহিত্যিক পরিচয়, এই সকল পরিচয় তোমরা বলতে পারবে, শব্দার্থ বলতে পারবে, অর্থাৎ কবিতার ভেতরে যে সকল কঠিন শব্দ রয়েছে সেই শব্দগুলোর অর্থ তোমরা বলতে পারবে, এবং সর্বশেষ যেটি দেওয়া আছে সেটি হচ্ছে প্রশ্নের উত্তর লিখতে পারবে। অর্থাৎ জুতা আবিষ্কার কবিতা থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেগুলোর উত্তর তোমরা লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ থেকে আমি জুতা আবিষ্কার কবিতাটি সম্পূর্ণ আবৃত্তি করে শোনাবো এবং কবিতার চরণগুলো বুঝিয়ে দেব। চরণগুলো বোঝার সুবিধার্থে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 208 নম্বর পৃষ্ঠা খোলা রাখতে পারো। তাহলে চলো এবার কবিতাটি আবৃত্তি করা যাক। জুতা আবিষ্কার, রবীন্দ্রনাথ ঠাকুর। কহিলা হবু শোনো গো গোবুরাই, কালিকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পাই ধরণি মাঝে চরণ ফেলা মাত্র। রাজা হবুচন্দ্র তার মন্ত্রী গোবুরাইকে বলছে, আমি গত রাতে ভেবে দেখেছি যে যখনই মাটিতে পা ফেলব তখনই ধুলা পায়ে লাগবে কেন, এর কি কোনো প্রতিকার নেই? তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি, আমার মাটি লাগাই মোরে মাটি, রাজ্যে মোর একই এ অনাসৃষ্টি, শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। পরবর্তী চরণগুলোতে বোঝা যাচ্ছে রাজা তখন ক্ষিপ্ত হয়ে বলছে তার মন্ত্রীকে যে তোমরা শুধু শুধু বেতন ভোগ করছো, অথচ রাজার রাজ্যের মাটি তার নিজের পায়েই মাটি লাগাচ্ছে, এই দিকে তোমাদের খেয়াল নেই। রাজা রেগে গিয়ে বলছে শীঘ্রই এর একটা প্রতিকার না করলে রাজ্যের যত জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছে তাদের রক্ষা নেই। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে, পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। একথা শুনে মন্ত্রীর দেহ থেকে ভয়ে ঘাম ঝরতে থাকে এবং রাজ্যের অন্যান্য কর্মচারীদের রাতের ঘুম হারাম হয়ে যায়। রান্নাঘরে নাহিকো চড়ে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে, অশ্রুজলে ভাসায়ে পাকা দাড়ি। কহিলা গবু হবুর পাদপদ্মে, যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে। রাজ্যের সকল কাজকর্ম, রান্নার কাজ সবকিছু বন্ধ হয়ে গেল, সকলেই কান্নাকাটি শুরু করলো এবং মন্ত্রী এক সময় রাজা হবুচন্দ্রের পায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, যদি আপনার পায়ে ধুলো না লাগে তাহলে আমরা প্রজারা আপনার পায়ের ধুলো নিব কিভাবে। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। মন্ত্রীর এ কথা শুনে রাজা বলল, কথাটা সত্য বটে, কিন্তু আগে রাজ্য থেকে ধুলা বিদায় করো, পরে পায়ের ধুলোর তত্ত্ব নিয়ে ভাবা যাবে।
ধুলা অভাবে না পেলে পদ ধুলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে, কেন বা তবে পুষণে এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক ভৃত্যে। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। রাজা হবুচন্দ্র মন্ত্রীকে উদ্দেশ্য করে বলছে যে পদধুলার চিন্তা তোমরা করছো, অথচ এর কোনো বিকল্প উপায় বের না করে শুধু শুধু তোমরা বেতন নিচ্ছ। রাজা আক্ষেপ করে বলছেন, যদি এর প্রতিকার না বের করতে পারো তাহলে রাজ্যে এতগুলো বৈজ্ঞানিক ভৃত্য রেখে লাভ কি? এজন্য রাজা মন্ত্রীকে আদেশ দিচ্ছে, আগে রাজ্য থেকে ধুলো বিতাড়িত করো, পরে পদধূলি নিয়ে ভাবা যাবে। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী, যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী। রাজার কথা শুনে মন্ত্রী গোবুরাই চোখে অন্ধকার দেখতে লাগলো এবং রাজ্যের সমস্যা সমাধানের জন্য দেশ বিদেশ থেকে যত জ্ঞানী গুণী ব্যক্তি ছিল তাদেরকে যত্ন করে রাজ্যে নিয়ে আসা হলো। বসিল সবে চশমা চোখে আটি, ফুরায়ে গেল 19 পিপে নস্য। অনেক ভেবে কহিল, গেলে মাটি ধরাই তবে কোথায় হবে শস্য? কহিল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছ কেন তবে? তখন সকলে রাজ্যের সমস্যার সমাধান বের করতে বসলো এবং এই সমাধান বের করতে গিয়ে 19 পিপে নস্য, অর্থাৎ ঢোলের আকৃতি বিশিষ্ট এক ধরনের পাত্রে যে তামাক জাতীয় নেশা দ্রব্য ছিল তা ফুরিয়ে গেল। অনেক ভেবে তারপর তারা বলল, যদি রাজ্য থেকে মাটি চলে যায় তাহলে ফসল কোথায় ফলবে? এ কথা শুনে রাজা তখন বলল, যদি এর সমাধানই না বের করতে পারো তাহলে রাজ্যে পণ্ডিতেরা কেন রয়েছ? সকলে মিলি যুক্তি করি, শেষে কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। সকলে তখন যুক্তি করে রাজ্য থেকে ধুলা তাড়ানোর জন্য 17.5 লক্ষ ঝাঁটা কিনল। ঝাঁটা দিয়ে যখন রাজ্য পরিষ্কার করতে লাগলো তখন চারিদিকে ধুলো উঠতে শুরু করলো এবং এতে রাজার চোখ মুখ বুক সবকিছু ধুলোয় ভরে গেল। ধুলায় কেহ মেলিতে নারে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য, ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ। ধুলার কারণে কেউ কোনো কিছু দেখতে পেল না, আকাশে সূর্য পর্যন্ত ঢাকা পড়ল। ধুলার বেগে মানুষের কাশি শুরু হলো, রাজ্যের রাজপ্রাসাদের চিহ্ন ঢাকা পড়ে গেল ধুলার কারণে। কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। এ অবস্থা দেখে তখন রাজা বলল, রাজ্যের ধুলা পরিষ্কার করতে গিয়ে পুরো রাজ্যটাই ধুলোয় ভরিয়ে দিলে। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক মশক কাকে 21 লাখ ভিস্তি, পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিকো চলে কিস্তি। এ অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য 21 লাখ চামড়ার ব্যাগ দিয়ে পুকুর থেকে পানি তুলে চারিদিকে ছিটানো হলো। পানি তোলার সময় পুকুরের বিলের মশা ঝাঁকে ঝাঁকে উঠতে শুরু করলো, ফলে পুকুরে বিলে শুধু কাদা জমে রইল। নদীর পানির অভাবে নৌকা জাহাজ চলাচল বন্ধ হয়ে গেল। জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা, পাকের তলে মজিল বেচা কেনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। রাজ্যের অবস্থা শোচনীয় হয়ে পড়ল, দেশ জুড়ে সর্দি জ্বর শুরু হলো, পুকুরে পানির অভাবে জলজ প্রাণী মরতে শুরু করল। কহিল রাজা, এমনই সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাদা। রাজা তখন রাগান্বিত হয়ে বলল, এমনই সব গাধা যে রাজ্য থেকে ধুলো তাড়াতে গিয়ে পুরো রাজ্যটাকে কাদায় ভরিয়ে দিল।
আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুন যতেক গুণবন্ত, ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলার হায় নাহিক পাই অন্ত। কহিল মহি মাদুর দিয়ে ঢাকো, হরাস পাতি করিব ধুলা বন্ধ। কহিল কেহ রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। রাজ্যের এ অবস্থা দেখে রাজ্যের সকলে আবার পরামর্শ করতে বসলো এবং উপায় বের হলো যে কার্পেট দিয়ে মাটি ঢেকে দেওয়া হবে। এর মধ্যেই কেউ একজন বলে উঠল, রাজাকে একটি ঘরে রাখতে হবে এবং সে ঘরের মধ্যে যেন কোনো ছিদ্র না থাকে, এবং রাজা যদি মাটিতে পা দেন তাহলে রাজার পায়ে আর ধুলো লাগবে না। কহিল রাজা, সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দ, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাত্রি রহিলে আমি বন্ধ। রাজা তখন আক্ষেপ করে বলল যে ধুলার কারণে মাটির কারণে আমি রাত দিন ঘরে বন্দি রইলাম। কহিল সবে চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথি, ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতির রহিবে মহাকীর্তি। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতে চামার যদি মিলে। রাজার আক্ষেপ দেখে তখন সবাই বলল, তাহলে চামার ডেকে পৃথিবীটাকে চামড়া দিয়ে ঢেকে দিলে ভালো হবে, তখন আর রাজার পায়ে ধুলো লাগবে না, কিন্তু এজন্য যোগ্য চামার প্রয়োজন, যে এই কাজটি করতে পারবে। রাজার চর রাজার চর ধাইল হেতা হোথা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যোগ্য মতে চামার নাহি কোথা, না মিলে এত উচিত মতো চর্ম। তখন রাজার চর চামার ও ভালো চামড়ার খোঁজে সব জায়গায় ছুটে বেড়ালো, কোথাও ভালো চামার ও চামড়ার খোঁজ পেল না। তখন ধীরে চামার কুলপতি কহিল, এসে ইচ্ছ হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ, নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। যখন রাজার চর ফিরে এলো, তখন রাজ্যের এক চামার কুলপতি রাজার সমস্যা সমাধানের পথ বলে দিলেন এবং রাজাকে বললেন তার চরণ দুটি চামড়ার জুতো দিয়ে ঢেকে দিতে। কহিল রাজা, এত কি হবে সিধে, ভাবিয়া মহল সকল দেশ শুদ্ধ। মন্ত্রী কহে বেটারে শুলে বিধে, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। রাজা তখন বলল, এতে কি সমাধান হবে, মন্ত্রী চামার কুলপতিকে শুলে বেঁধে কারাগারে আটকে রাখতে বলল। রাজার পদ চর্ম আবরণে, ঢাকিল বুড়া বসিয়া পদ পান্তে। মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। এবং পরবর্তী চরণগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে চামার কুলপতি বৃদ্ধ রাজার পায়ের কাছে বসে জুতা বানিয়ে রাজার পা ঢেকে দিল। তখন মন্ত্রী খেপে গিয়ে মনে মনে বৃদ্ধের প্রতি ঈর্ষা পোষণ করতে লাগলো। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা, এবং সেই দিন থেকেই জুতা আবিষ্কার হলো, ফলে মন্ত্রী গোবুরায়ের জীবন রক্ষা পেল, ধরণীতে সুখ শান্তি নেমে এলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আবৃত্তি। আশা করছি তোমরা আমার আবৃত্তি থেকে কবিতার চরণগুলো বুঝতে পেরেছ, এবং কবিতার ভেতর থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে আশা করছি এখন ব্যাখ্যা করতে পারবে। আমরা পরবর্তী পাঠে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্যিক পরিচয়, জন্ম পরিচয়, সেগুলো জেনে নিব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জন্ম, তার জন্ম হয়েছিল 7ই মে 1861 খ্রিস্টাব্দে। জন্মস্থান ছিল কলকাতায়। তার প্রথম কাব্যগ্রন্থ হলো বনফুল।
তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য। তার একমাত্র ছোট গল্প গ্রন্থ হচ্ছে গল্পগুচ্ছ। সর্বশেষ নাটক হচ্ছে যোগাযোগ। উপন্যাস সর্বশেষ উপন্যাস শেষের কবিতা। এবং তিনি মৃত্যুবরণ করেন 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। তাহলে আমরা এই পাঠ থেকে তার যে পরিচয়, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যে তার সাহিত্যকর্মগুলো যেভাবে এসেছে এবং তার যে জন্ম পরিচয়, সাহিত্যিক পরিচয়, সেগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। আমরা এবার পরবর্তী পাঠে চলে যাব। এই পাঠ থেকে আমরা কতগুলো শব্দার্থ জেনে নেব। জুতা আবিষ্কার কবিতায় কতগুলো কঠিন শব্দার্থ এসেছে, এই শব্দের অর্থগুলো আমরা জেনে নেব। প্রথমেই দেওয়া আছে চরণ, চরণ মানে পা। তারপরে দেওয়া আছে ভিস্তি, পানি ব্যবহারের জন্য চামড়া তৈরি এক প্রকার থলি। মহি, মহি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। এই পাঠে আরো কিছু শব্দার্থ রয়েছে, শব্দার্থগুলো আমরা জেনে নিব। ফরাশ, ফরাশ শব্দের অর্থ মেঝে বা তক্তপোশে বিছানোর জন্য কার্পেট বা বিছানা। চামার, চর্মকার বা মুচি, যিনি জুতা বানান। কুলপতি মানে বংশের প্রধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 2টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং এই 2টি প্রশ্ন তোমার একক কাজ, এককভাবে কাজটি করতে হবে। তারপর আমি এখানে উত্তরগুলো বলে দিচ্ছি। নহিলে কারো রক্ষা নাহি আর, কথাটি কেন বলল? কথাটি রাজা হবুচন্দ্র বলেছিলেন, রাজার রাজ্যের মাটি রাজার পায়ে ধুলো লাগাচ্ছে। রাজা এর প্রতিকার চেয়ে বলেছিলেন, রাজ্য থেকে ধুলো তাড়াতে যদি সক্ষম না হয় তাহলে রাজ্যের কারো রক্ষা হবে না। এরপরে 2 নম্বর প্রশ্ন বলছে, রাজার আদেশ শুনে রাজদরবারে কি পরিস্থিতি তৈরি হলো? রাজার আদেশ শুনে রাজদরবারে চারিদিকে হইচই পড়ে গেল, সকলেই ব্যস্ত হয়ে পড়ল। রান্নাঘরে, রাজপ্রাসাদে রান্নার আয়োজন হলো না, সকলেই কান্নাকাটি শুরু করে দিল এবং সবাই সমস্যা সমাধানে ব্যস্ত হয়ে পড়ল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন নিশ্চয়ই তোমরা এই 2টি প্রশ্নের উত্তর খুব ভালো মতো দিতে পারবে আশা করছি। এবার আমরা পরবর্তী পাঠে চলে যাচ্ছি। এখানে একটি জোড়ায় কাজ দেওয়া রয়েছে, অর্থাৎ তুমি তোমার সহপাঠীর সাহায্য নিয়ে এই প্রশ্নের উত্তরটি লিখতে পারো। প্রশ্নটি দেওয়া আছে, রাজার মনে কেন সন্দেহ হচ্ছে? কারণ মাটির ভয়ে যদি রাজা রাত দিন ঘরে বন্দি থাকে তাহলে রাজ্যের দেখভাল করবে কে? ফলে রাজ্যের অনেক ক্ষতি হবে, এই নিয়ে রাজার মনে সন্দেহ হচ্ছে। এইভাবে তোমরা প্রশ্নটি লিখতে পারবে। এরপরে আমরা পরবর্তী পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি দলগত কাজ, অর্থাৎ তুমি তোমার ক্লাসের সহপাঠীদের নিয়ে এই কাজটি করতে পারবে। প্রশ্নটি দেওয়া রয়েছে, ধুলা বন্ধে কি কি উপায় অবলম্বনে সিদ্ধান্ত হয়েছিল লিখো। আমরা দেখেছি কবিতা পড়ার সময় যে ধুলা বন্ধে যে সকল উপায় বের করা হয়েছিল সে সকল উপায়গুলোর মধ্যে প্রথমে আমরা বলতে পারি, দেশ বিদেশের জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তিদের রাজ্যে নিয়ে আসা হয়েছিল। তারপরে 17.5 লক্ষ ঝাঁটা কেনা হয়েছিল। তারপরে আমরা বলতে পারি, পানি বহনের জন্য 21 লাখ চামড়ার থলে কেনা হয়েছিল। আবার সর্বশেষ যেটি, যেই উপায়টি এসেছে কবিতার ভেতরে, সেটি আমরা বলতে পারি, চামড়া দিয়ে মাটি ঢেকে দেওয়ার কথা বলা হয়েছিল। এই 4 ধরনের উপায় বের করা হয়েছিল ধুলা বন্ধ করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, এটি তোমাদেরকেই লিখতে হবে। তারপর আমি উত্তরগুলো বলে দিচ্ছি। রাজা হবু ধুলি দূর করার নির্দেশ দিয়েছিলেন কাকে? মন্ত্রী গবুরাইকে। জলের জীব জল বিনা মরল কেন? ধুলা দূর করার জন্য পুকুর নদী বিল থেকে জল তুলে নিলে সেগুলো জায়গায় আর জল ছিল না, তাই জলের জীব জল ছাড়া মারা গেল। এবং 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে,
বলিতে পারি করিলে অনুমতি উক্তিতি কার, উক্তিতি চামার কুলপতি বৃদ্ধ ব্যক্তির। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখানে তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজটি নিচে দেওয়া রয়েছে। সমাজের উপেক্ষিতদের মাধ্যমেও অনেক গুরুত্বপূর্ণ সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব। বিষয়টি কবিতার আলোকে বিশ্লেষণ করো। তোমরা এতক্ষণে হয়তো বুঝে গেছো যে কোন বিষয়টি নিয়ে তোমাদেরকে লিখতে হবে, এবং এই কবিতার আলোকে অর্থাৎ জুতা আবিষ্কার কবিতার আলোকে তোমরা এই প্রশ্নটি লিখতে পারবে। এবং এই প্রশ্নটি তোমাদের যে সৃজনশীল মেধা সেটি আরো বৃদ্ধি করবে বলে আমি আশা ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের পাঠদান। সকলকে ধন্যবাদ। আশা করছি আমার এই পাঠদান থেকে তোমরা সবাই উপকৃত হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।